নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। ভিডিও কমেন্ট সেকশনে আসুন আমরা সবাই মিলে। ভিডিও শুরুতেই জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে বা বলতে কিন্তু কোনোভাবেই ভুল করব না। স্পোর্ট পেন্সিল চ্যানেলের কমেন্ট সেকশন ভরে উঠুক আপনাদের জয় ইস্ট বেঙ্গল শব্দে। একই সঙ্গে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের সদস্য হওয়ার আমন্ত্রণ অতি অবশ্যই আপনার উদ্দেশ্যে থাকবে। চলে আসুন, স্পোর্ট পেন্সিল চ্যানেলের সাবস্ক্রাইবার হন। বিন্দুমাত্র স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। একের পর এক আপডেট, সব থেকে বড় আপডেট, নির্ধারিত সময়ে হয়তো শুরু হচ্ছে না ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল, আসছে সে প্রসঙ্গে। শুরুটা হবে জাতীয় দলকে নিয়ে। কিংস কাপে থাইল্যান্ডে অনুষ্ঠিত কিংস কাপ প্রতিযোগিতায় আজকে ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে অত্যন্ত শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইরাকের বিরুদ্ধে। ফিফা ক্রমতালিকায় র্যাঙ্কিংয়ে কিন্তু ইরাক এই মুহূর্তে আছে 70 এবং ভারতীয় দল আছে 99 নম্বরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ খানিকটা এগিয়ে থেকে শুরু করবে শক্তিশালী প্রতিপক্ষ ইরাক। ঘটনাচক্রে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু এই গোস্তি মাছ বেশ কিছু ফুটবলারকে পাবেন না, যার মধ্যে আছেন বঙ্গ সন্তান শুভাশিস বসুও। চোটের কারণে এই সমস্ত ফুটবলাররা বাদ থাকছেন। পরিবর্তিত ফুটবলারদেরকে নিয়েই দল করাটা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার। প্রসঙ্গত একটা কথা বলি যে ইরাকের সাথে ভারতীয় দল এর আগে 6 বার মুখোমুখি হয়েছে, জিততে একবারও পারেনি, 5 বার হেরেছে এবং একবার তারা অমীমাংসিতভাবে খেলা শেষ করেছে। বোঝাই যাচ্ছে এই ম্যাচটা এক প্রকার মরণবাচন ম্যাচ। দ্বিতীয় যে কথাটায় চলে আসবো সেটা হচ্ছে আজ কিন্তু একই সঙ্গে বিকেল 3টের সময় ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে জর্জ টেলিগ্রাফের কলকাতা লীগের গ্রুপ স্টেজের একেবারে শেষ ম্যাচটি। 11টি ম্যাচ খেলে 27 পয়েন্ট পেয়ে এই মুহূর্তে বিনয় জর্জের ছেলেরা কিন্তু শীর্ষস্থানে রয়েছে এবং শীর্ষস্থান ধরে রেখেই সুপার সিক্সে যাওয়াটাই তাদের এই মুহূর্তে লক্ষ্য। পুরো পয়েন্ট তাদের চাই, তার কারণ সুপার সিক্সেও কিন্তু এই গ্রুপ লীগের পয়েন্ট প্রত্যেকটা দলই কিন্তু ক্যারি করতে পারবে। অর্থাৎ কিছুটা অ্যাডভান্টেজের জায়গায় থাকতে গেলে আজ জর্জ টেলিগ্রাফকে অতি অবশ্যই হারাতে হবে। ইস্টবেঙ্গল দলের যা শক্তি, প্রতিপক্ষ জর্জ কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, সুপার সিক্সে যাওয়ার তাদের কোন রকম সম্ভাবনাই নেই। সেই ক্ষেত্রে পুরো 3 পয়েন্ট না পাওয়ার কোন কারণ নেই। কিন্তু ঘটনা হচ্ছে দীপসাহা কুশ্চেত্রীর মতো বেশ কিছু ফুটবলার কিন্তু চোটাঘাতের কারণে আজকের ম্যাচে খেলতে পারবে না। সবথেকে নজর রাখার যে বিষয়টা, যে সিনিয়র দল থেকে কোন কোন ফুটবলারদেরকে বিনয় জর্জ আজকে ব্যবহার করেন সেদিকে কিন্তু আমাদের বিশেষভাবে নজর থাকবে। অন্যদিকে অনেকেই বলছেন যে সুপার সিক্সে মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা কতটা। একটা কথা বলি, 9 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে এই মুহূর্তে মোহনবাগান সুপার সিক্সে চলে গেছে তা কিন্তু নয়। তাদের এখনও শেষ 3টে ম্যাচ খেলতে হবে এবং 3টে ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করবে তারা শেষ পর্যন্ত সুপার সিক্সে যাবে কিনা। তবে হ্যাঁ, মারানো স্পোর্টিং কিন্তু সুপার সিক্সে তাদের নিজেদের জায়গা কার্যত সুনিশ্চিত করে ফেলেছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে এগোয়। এবার বন্ধু, ভিডিও সব থেকে বড় খবর সেটা হচ্ছে জ্যাডন এলসিকে নিয়ে। প্রথম দিন থেকেই তার চোট আঘাত নিয়ে ধোঁয়াশা ছিল। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে কিছু মাসের জন্য জ্যাডন এলসি চোট আঘাতের কারণে মাঠের বাইরে থাকছেন। কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু তার চোটের আঘাতের যে অভিঘাত সেটা সম্পর্কে যে তথ্য আমাদের কাছে আসছে তাতে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে খুব সম্ভবত গোটা মরশুমের জন্যই জ্যাডন এলসি ছিটকে গেছেন। এ মরশুমে তাকে হয়তো আর ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এখনো অবধি অফিসিয়ালি এই খবরে কোনো শিলমোহর পড়েনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। তার কারণ জ্যাডন এলসির চোট যে লেভেলের তাতে অস্ত্রোপচার করার দরকার না পড়লেও এ ধরনের চোট আঘাত কাটিয়ে একটা ফুটবলারকে যদি আবার ফিট হয়ে মাঠে নামতে হয় সেক্ষেত্রে যে সময়টা লাগে সেটা কিছু মাস বলতে হয়তো গোটা মরশুমটাই তাকে পাওয়া যাবে না। নিঃসন্দেহে এটা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে একটা অনেক বড় আঘাত। তবে হ্যাঁ, এই আঘাত কাটানোর জন্য এশিয়ান কোটার ফুটবলার ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব সন্ধান করে ফেলেছে, দু একটা নাম নিয়ে নাড়াচাড়াও চলছে। এখন অবধি অফিসিয়ালি কোনো কনফার্মেশন আমাদের কাছে আসেনি, তাই এই বিষয়ে চূড়ান্ত কোনো কথা এখনই বলা যাচ্ছে না। তবে যা হওয়ার যা করার ইস্টবেঙ্গল ক্লাবকে যে খুব তাড়াতাড়ি করতে হবে এটা কিন্তু একদম পরিষ্কার। এবার চলে আসবে বন্ধু ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ খবরে, সেটা হচ্ছে যে 23 সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার একটা প্রস্তাবনা ছিল। আমি আগেও বলেছি, অনেকে আমার বক্তব্যকে সমর্থন করেননি, যে শুরু হবে সুনির্দিষ্টভাবে কোন ক্রীড়াসূচি
প্রকাশ পায়নি আইএসএল এর, ওটা একটা প্রস্তাব ছিল, অর্থাৎ প্রস্তাব পরবর্তী সময় পরিবর্তিত হলেও হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, হয়তো ঠিক সেরকমই ঘটনা ঘটতে চলেছে। তার কারণ যে সময় ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার কথা ঠিক সে সময় চলবে এশিয়া কাপ। ভারতীয় ফুটবল দল এই এশিয়া কাপে কিন্তু এবার একটা ভালো ফলাফল করতে বদ্ধপরিকর। অনেক টালবাহানার পরে কেন্দ্র সরকারের কাছ থেকে ছাড়পত্র এসেছে এশিয়া কাপে যাওয়ার, এই সুযোগটাকে কিন্তু ইকোস্টিমাচ কিছুতেই নষ্ট করতে চাইছেন না। প্রসঙ্গত অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপ হলেও সেখানে কিন্তু তিন তিনটি ফুটবলার নেওয়া যায়, সন্দেশ জিংহান, সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং সান্ধুর নাম ইতিমধ্যেই কিন্তু সেখানে নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে এশিয়া কাপের জন্য সঙ্গে যদি ইন্ডিয়ান সুপার লিগও চলে একই সাথে, সেক্ষেত্রে জাতীয় শিবারি ফুটবলারদেরকে নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ ইন্ডিয়ান সুপার লিগ চলাকালীন আইএসএল এর কোন দলই কিন্তু তাদের দল থেকে ফুটবলার ছাড়তে চাইছে না, খুব সঙ্গত কারণ। তার কারণ ফুটবলার ছাড়া মানে দলটা দুর্বল হয়ে পড়বে। একই সঙ্গে একটা বৃহত্তর স্বার্থের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রেও কিন্তু দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবে এফএসডিএল এর কাছে আবেদন জানিয়েছে যাতে বেশ কিছুদিন আইএসএল পিছিয়ে ক্রীড়াসূচি যেন প্রকাশ করা হয়। এখন দেখা যাক সেটি হয় কিনা। সর্বশেষ খবর বন্ধু, কালীঘাট মিলন সংঘের হয়ে খেলা সায়ন বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের হয়ে এ মরশুমে দ্রুততম গোলটি, লিগেরও ক্ষেত্রে তার গোলটি অত্যন্ত দ্রুততম গোল করেছেন সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তাদের রিজার্ভ দলের জন্য চুক্তিতে সই করিয়েছে। একের পর এক বাঙালি ফুটবল প্রতিভা কৌস্তব দত্তর পরে সায়ন বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি আগামী দিনে ইস্টবেঙ্গলের ফুটবল সাপ্লাইয়ের জায়গাটাকে যে জোরদার করবে সেটা আজ আমরা বুঝতে না পারলেও আগামী দিনে নিশ্চয়ই এর ফলাফল পাব। ইস্টবেঙ্গল ক্লাবের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয় এবং সঙ্গে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।